তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে। তো এইভাবেই আপনার বাসায় পড়ে থাকা যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো আপনি মেরামত করতে পারবেন। এই দেখেন ফ্যান কি চলে? চলে জি। এবার আপনি খুশি তো? জি। তো এবার বাসায় যেয়ে বাতাস খাবেন? জি। তো এই ধরেন আপনার ফ্যান। এসবি বাংলা চ্যানেলকে ধন্যবাদ, আমাকে ফ্রি ফ্যান সার্ভিসিং করে দিছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার এই ফ্যানটা ঠিক করে দেন। কি হয়েছে, কই পাইছেন এটা? যদি ভাঙ্গা চুরা এটা যে ঘুরতে গেছিলাম পাইছি। তোমাদের বাসায় ফ্যান নাই? না। তোমরা কি ফ্যান ছাড়া ঘুমাও? জি। আচ্ছা যাই হোক, তুমি ফ্যানটা নিয়ে আসছো, আমি তোমার এই ফ্যানটা ঠিক করে দেব। তুমি ওই জায়গায় বসো বাবু। ভিউয়ার্স, আমরা এখন এই ফ্যানটা ঠিক করব। ফ্যানের পরিণতিটা আপনারাই দেখতে পারতেছেন, ফ্যানটা খুব ময়লার ভিতরে ছিল। এই ফ্যানটা আমরা এখন দেখব ভিতরে সমস্যাটা কী। তো আপনারা শিখার জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এই ফ্যানটাকে এ টু জেড ঠিক করব। তো আমরা আগে এই ফ্যানটা, দেখেন কি ময়লা, ময়লাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের এই ফ্যানের সাথে কিন্তু রেগুলেটরও ছিল না, আমরা একটা রেগুলেটর সেট করে নেব। প্লাস যদি অন্য আদার্স কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করব। এমন কি যদি এটা কয়েলও সমস্যা থাকে তো এই কয়েলের সমস্যাটাও আমরা দূর করব। কিন্তু আগে আমরা রেগুলেটর লাগাই দেখব। পিচ্ছি ফ্যানটা নিয়ে আসছে, ওর বাসায় ফ্যান নাই বিদে, আমরা এই ফ্যানটা ফিটিং করে দেব এবং কোনো পয়সা রাখব না, সম্পূর্ণ আমাদের খরচে এই ফ্যানটা সার্ভিসিং করে দেব। তো আমি এই একটা রেগুলেটর নিলাম, এই রেগুলেটরটা এই ফ্যানের সাথে লাগাই দেব। তো শুধু ফ্যানই না, আপনাদের শিক্ষণীয় বিষয়টাও আছে এই জায়গায়। আমি এই রেগুলেটরটা যে ফিট করব, এ হলে আমাদের এসি ইনপুটের তার, মানে এসি কর্ডের তার দুইটা, এই তারের যে কোনো একটা তারের সাথে আমরা এই রেগুলেটরের একটা তার লাগাই নেব। যেমন আমি হিসাবটা বুঝাই, এই মোটরের দুইটা তার, এই এসি কর্ডের দুইটা তার। তো এই তার দুইটা যদি আমরা এই জায়গায় লাগাই তাহলে চলবে। এখন আমরা এই জায়গায় রেগুলেটরের তার লইয়া হইলো কয়টা, এসি কোডের দুই তার, রেগুলেটরের দুই তার, এই দুই তার, এই টোটাল হইলো চার তার। তো এই চার তারের আমরা দুই তার করবো কীভাবে? এই রেগুলেটরের যে কোনো একটা তার আর এসি কোডের যে কোনো একটা তার আমরা মোড়াই দিলাম। মোড়াই দেওয়ার পরে এইটারে টেপিং করিয়ে দেওয়ার পরে এই দেখেন এই জায়গায় কিন্তু ওই দুইটা তারই রইলো। এই দুইটা তার আমরা এই মোটরের যে কোনোটার সাথে যে কোনোটাই লাগাই দিতে পারবো। তো আমরা যেই তার দুইটা লাগাইছি, এই তার দুইটা আমরা টেপিং করিয়া এই জায়গায় মোড়াই নিই। মোড়াই নেওয়ার পরে আমি আগেও আপনাদের বুঝাইছি, আমাদের কিন্তু দুই তার থাকবে এসি কোডে। তো রেগুলেটর লইয়া হয় চার তার, রেগুলেটরের আর
এসি কোডের দুই তার যদি আমরা ফিক্সড করি আর তারপর লাগাই থুয়ে দিই তাহলে কিন্তু এই দুই তারই থাকে। তো এই দুই তার আমি এই জায়গায় লাগাই দেবো। এর সিয়া সহজ মানে কৌশল বুদ্ধি কোনো ইউটিউবার আপনাদের দেবে না। তো দেখেন আমি এই একটা তার মোটরের সাথে লাগাই নিলাম, এটাকেও আমি কস্টিপ মারিয়ে দিতেছি। আপনাদের পেছে গেছে সাজেশন না দিয়া প্র্যাকটিক্যাল বুঝানোর চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের বেল আইকনটা উঠিয়ে দেবেন, যাতে প্রতিদিনের নোটিফিকেশন আপনাদের কাছে প্রতিদিনই চলে যায়। আমরা প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, কোনো ভিডিও মিস করবেন না। আর এখন আমরা এটারে সেটিং করব। সেটিং করার পরে তো আমাদের এটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এই রেগুলেটরটা এই বডির সাথে ফিটিং করে নেব, এই যে রেগুলেটরটা এই জায়গায় ফিটিং করে নেব। তো এবারে আমরা চেক করব যদি ফ্যানটা চলে। তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে। তো এইভাবেই আপনার বাসায় পড়ে থাকা যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো আপনি মেরামত করতে পারবেন। বুঝতেই পারতেছেন অনেক বাতাস আসতেছে। তো এইভাবেই আপনারা ফ্যানের কাজগুলো করতে পারবেন। তো ভালো লাগলে ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। এই দেখেন ফ্যান কি চলে? চলে জি। এবার আপনি খুশি তো? তো এবার বাসায় যেয়ে বাতাস খাবেন। তো এই ধরেন আপনার ফ্যান। ইএসবি বাংলা চ্যানেলকে ধন্যবাদ, আমাকে ফ্রি ফ্যান সার্ভিসিং করে দিছে। ধন্যবাদ ধন্যবাদ।